নিউইয়র্কে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বাসা ভাড়া সহ আনুষাঙ্গিক জীবনযাপন ব্যয় বেড়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। টেক্সাসের হিউস্টনের চেয়েও নিউইয়র্কে বাড়ি ভাড়া বেশি, নিত্যপণ্যের দামও আকাশচুম্বী। এ কারণে বাধ্য হয়ে অনেকেই ছেড়ে যাচ্ছেন নিউইয়র্ক। পৃথিবীর সবচেয়ে বেশি ধনীর বসবাস নিউইয়র্কে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং উন্নত সভ্যতার সমাবেশ এ শহরে। পৃথিবীর আধুনিকতম শহরের সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে এটি। বৈশ্বিক বাণিজ্যের রাজধানী হিসেবে এখানে গড়ে উঠেছে সুবিশাল এবং নান্দনিক অট্টালিকা, যার প্রভাব পড়েছে নাগরিক জীবনযাপনেও। ফলে বছর পর বছর বেড়েই চলেছে আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভাড়া। আগে যখন বাসা ভাড়া ছিল আমার 1500, সেই বাসা এখন 2000-এর উপরে 2200-2500 এভাবে চলতেছে। I used to live in this village, now and it's getting very difficult to live there. Then one bedroom মনে করেন আপনি এখানে 2100 টাকা আমাদেরকে পে করতে হয়, প্লাস ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, দেন এগুলা ফোন বিল। আসলে সো টাফ। Teachers can't afford to live here, and even sometimes doctors can't afford to live here. পাল্লা দিয়ে এখানে চাল ডাল থেকে শুরু করে কাঁচা বাজার সহ প্রায় প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বিপরীতে বাড়ানো যায়নি উপার্জন, তাই হতাশা বেড়েছে সীমিত আয়ের মানুষের মাঝে। আগে যখন চাউল কিনতাম 14-16 টাকা, এখন সেই চাউল আপনার 25-27 টাকা। দেশি যে ভেজিটেবলগুলো আছে প্রাইসটা খুবই বাড়তি। ফ্যামিলিতে যে বিয়েটা বাজারটা হইতো তার থেকে এখন সেম অ্যামাউন্টে কিন্তু হচ্ছে না, আর একটু বেশি ব্যয় হইতেছে। কেনাকাটা আগে হয়তো বা যা কিনতাম তো অর্ধেক কেনা লাগতেছে এখন। একটা তেলের বোতল, তেলের গ্যারান্টাল নিতাম $22, এখন এটা হয়েছে $45, তো এটা ডবল হয়ে গেছে না। It's really expensive too to like balance all of the costs. বাসা ভাড়া, খাওয়া খরচ, বাচ্চার স্কুল, আমাদের পার্সোনাল খরচগুলা, ঠিক আছে, সব কিছু নিয়ে আসলে আমরা অনেক টাইটের মধ্যে পড়ে গেছি। লিভিং কস্টের তথ্য মতে বিত্তবানদের শহর টেক্সাসের হিউস্টনের চেয়েও নিউইয়র্কে বাড়ি ভাড়া বেশি, তাই সীমিত উপার্জন করা জনসাধারণকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। আমেরিকার পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত 2 বছরে প্রায় 468,000 নিউইয়র্কার অন্য স্টেটে চলে যেতে বাধ্য হয়েছেন। এখানে কস্টটা বেশি, অন্য স্টেটে একটু কম, তো সবাই একটু ইন্টারেস্টেড আর মুভিং হওয়ার জন্য অন্য জায়গায়। আমার একটা ফ্রেন্ড, সে বাবলে চলে গেছে তার 2টা বাচ্চা নিয়ে, কারণ সে এফোর্ড করে, তার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকাতে আপনার ঘর ভাড়াটা যদি সেফ থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে অর্থনৈতিক মন্দার কারণে 1970-এর দশকে নিউ ইয়র্ক থেকে প্রায় 1 মিলিয়ন বাসিন্দা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্য স্টেটে চলে গিয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ব্যয়ের সাথে আয়ের সঙ্গতি না হওয়ায় প্রতি মাসেই নিউ ইয়র্ক ছাড়ছেন সীমিত আয়ের মানুষ। এতে জৌলু সারাচ্ছে শহরটি, তাই দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।